এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Dil 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 d
அகதி குதிரையினதும் திறனான தனும் தன திறனான தோலோ 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 அஸ்தே 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 அட்டு ওদিকটা দেখো পরিষ্কার, হ্যাঁ বাস 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 ঠিক এরকম থাকবে, ঠিক আছে। হ্যাঁ এখানটা পরিষ্কার করে ফেলো, শিবাদেবী। আচ্ছা আজকের এই সাফল্যে আপনার কিরকম লাগছে? আই মিন What is your reaction? শ্রীমাদেবী আমি একটা কথা বলছিলাম, যে আমি যেটা জানতে চাইছি রবীন্দ্রসঙ্গীতকে আপনি যে ভারতনাট্যমের সঙ্গে ব্লেম করেছেন এর রিয়াকশন ওখানে কি? এদিকে একটু তাকাবেন প্লিজ, ফ্ল্যাশ গানে ছবি তুলবেন না। কিছু না মনে করেন, একটা প্রশ্ন করছিলাম যে জাস্ট এ মিনিট। আচ্ছা আপনি বিয়ে করছেন কবে? রাইট ইউ আর, দিস ইজ দ্য মোস্ট ভাইটাল কোয়েশ্চন। হ্যালো শিমা, হ্যালো শিমা, কংগ্রাচুলেশনস, ভীষণ মজা লাগছে, ভীষণ মজা। এই নাও মা, কনগ্রেচুলেশন, একদম বাজারে মাত করে। আচ্ছা বসুন বসুন, খুব সুন্দর করেছো, আরো সুন্দর করো। Happy congratulations. Thank you, Bhushan. রাগিনীর তরফ থেকে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। Thank you, Bhushan. আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ, জ্বালিয়ে দিয়েছিস। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, বেঁচে থাক বেঁচে থাক। আরে তুমি এখানে, তোমার লেখা ওই কাঁসরের গানের উপর যেটা লিখেছো, ফ্যান্টাস্টিক, সাংঘাতিক। অ্যাকচুয়ালি বাবা কোথায়? ভিতরে আছে। উনি কে? আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করবো? করুন। আপনি কি সিরিয়াসলি বিয়ে করবেন না? এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে দেবো না। মানে কোন অ্যাফেয়ার? আপনি তো নাচের ইন্টারভিউ নিতে এসেছেন, রাইট? সুতরাং অ্যাফেয়ার আছে কি না আছে এই উত্তর তো আমি আপনাকে দেবো না। ওকে জন ম্যাম, এই সেই সীমা একদিন আইসক্রিম খেতে দিনে বলে জেদ করে সারাদিন আমার সাথে কথাই বলেন, সেই জেদ আজ ওকে ভারত বিখ্যাত করে তুললো। আমি দেশে এবং বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সম্মান পেয়েছি সেগুলো ভিডিওতে রেকর্ড করে এনেছি, আপনাদের যদি সেগুলো দেখাই কেমন হয়? খুব ভালো, খুব ভালো। টাকা দেমনি, টাকা দেমনি, টাকা জানো, টাকা দেমনি, টাকা জানো, দেবগম দেবগম, টাকা টাকা দেবগম টাকা দেবগম। আচ্ছা আপনি কি বরাবরই ভারতনাট্যমের পৃষ্ঠপোষক? আপনি কি ভারতনাট্যম ভালোবাসেন এবং সেই কারণে কি আপনার মেয়েকে ভারতনাট্যম শেখালেন? আমাদের পরিবারে সব নাট্যমেরই চর্চা ছিল। আমার বাবা খুব বড় খেয়ালিস্ট ছিলেন। আচ্ছা, খেয়াল গাইতে পারতেন। আর আমার ঠাকুরদা, ঠাকুরদা ভালো টপ্পা গাইতেন। সাগর মাঝে মা আমায় ভাসিয়ে দিলি,
আমাদের আদি বাড়ি গঙ্গাটিকুড়িতে, মানে কাটোয়ার খুব কাছে। প্রত্যেক মাসে একটা করে গানের আসর লেগেই থাকত। সেখানে এমন কোন ক্লাসিক্যাল আর্টিস্ট ছিলেন না, সে বিশ্বদেব বাবুই বলো, গোপেশ্বর বাবুই বলো, নাকু বাবুই বলো, কার নাম করব, সবাই যারা আমাদের বাড়িতে আসেননি বা আমাদের বাড়িতে গিয়ে গানের মজলিসে বসেননি। অবশ্য নাচের ব্যাপারটা আমাদের পরিবারে ছিল না, কিন্তু একবার যামিনী কৃষ্ণমূর্তি আমাদের বাড়িতে ভারতনাট্যম পরিবেশন করতে এসেছিলেন। সীমা তখন খুব ছোট্ট ছিল, বাচ্চা, তা যামিনীর নাচ দেখে সেও নাচতে শুরু করল। মানে সে এক আশ্চর্য ব্যাপার, ওইটুকু মেয়ের এমন প্রতিভা এবং আগ্রহ দেখে যামিনীজি সীমাকে ভারতনাট্যম শেখাবার প্রস্তাব দিলেন। প্রথম দিকে আমার দাদা বা পরিবারের অন্যান্যরা আপত্তি তুলেছিলেন, কিন্তু আমি তাদের বোঝালাম। তারপর গঙ্গাটিকুড়ির বাড়িতে সীমা নাচ শিখতে শুরু করল। আচ্ছা, মাসিমার সঙ্গে একটু দেখা করা যায় না? কেন না, মানে ওনার কাছ থেকেও কিছু শুনতাম। ওর সঙ্গে উনি প্রচন্ড লাজুক। তবে আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি দেখছি। তোমরা যখন দেখলে তখন থেকে টপাটপ টপাটপ আপেল খেয়ে যাচ্ছে, আর সে কখন এক কাপ চা পাঠিয়েছে, খিদে পেটটা একেবারে রক্তে কালচার, দেয়ালে চ্যাপলিন, যামিনী রায়, পিকাসো, আসে। আচ্ছা, নিদিন পক্ষে একটা দানাদারও তো দিতে পারতো। চুপ কর না, আপনি? আমি ওই একই পত্রিকা থেকে, তবে ইংলিশ এডিশন কমিউনিকেশন থেকে। আচ্ছা, এক মিনিট ইন্টারাপ্ট করছি। আচ্ছা, আমি আপনাকে ইংলিশে প্রশ্ন করতে পারি তো? বাংলায় বললে অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বাংলায় বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনার মেয়ে, মানে সীমা দেবী, একজন বাঙালি ভারতনাট্যম শিল্পী হিসেবে ঘরে বাইরে এত স্বীকৃতি পাচ্ছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন, এতে মা হিসেবে আপনার কি রিয়াকশন? আনন্দ হচ্ছে না? হচ্ছে বই কি, আমি ওর মা, আমার থেকে আনন্দ আর কার হতে পারে বলুন। আপনিও কি নাচ গান করতেন, মানে আপনার কোনো প্রভাব, ইন্সপিরেশন আপনার মেয়ের উপর পড়েছে? Yes. What is your... ইন্টারাপ্ট করিস না। হ্যাঁ, গান গাইতাম, আর সেই জন্যেই আরো বেশি করে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিল আমাকে। কিন্তু আমার তো গান হলো না। If you don't mind, জানতে পারি কেন হলো না? ঘরের বউ বাড়ির বাইরে গান গাইবে, পারিবারিক সম্মানে লাগবে না? শিখি, ওনারা এত সমাজদার, এত কালচার্ড। সেটা বাইরের, অন্দরমহলে চলে না। হাজার হলেও এটা তো আমাদের সমাজ। যাই হোক, যেটা আমার হলো না সেটা মেয়ের জীবনে প্রকাশ পাক প্রাণপণ এই চেষ্টাই করে গেছি। করে গেছি কেন, এখনো করে যাচ্ছি। কিরকম? ওর বাবা যখন ওকে ভারতনাট্যম শেখাবার জন্য প্রথমে দূরে পাঠালেন, তখনও নিহাতি শিশু, কত আর হবে, ন দশ বছর। সীমা, তুমি ভুল করছো, এরকম না, দেখো, তা তেই তেই তা দেব তেই তেই তা, ওকে, তা তেই তেই তা দেব তেই তেই তা,
আমার তো একটাই সন্তান, মন ব্যাকুল হয়ে উঠত। দু তিন মাস পরে পরে মেয়েকে দেখতে ছুটে চলে যেতাম। আমাদের আত্মীয় স্বজনরা আমাদের এই মেয়েকে নিয়ে কষ্ট করাকে নিছক পাগলামি আর বাড়াবাড়ি মনে করত। আমরা কিন্তু কোনো কথাই কানে তুলিনি। আচ্ছা, এই যে সীমাদেবী এত ছোট বয়সে এত দূরে থাকতেন নাচ শেখার জন্য ম্যাড্রাস গিয়ে, তো আপনি মা হিসেবে কি ফিল করতেন, কেমন লাগতো আপনার? মানে আমি জানতে চাইছিলাম যে আপনি লোনলি লাগতো না? সীমা ছোটবেলা থেকে একটু আলাদা ধরনের। আচ্ছা, মানে আর পাঁচটা মেয়ের মতো ছিল না। একবার আমরা সমুদ্রের ধারে বেড়াতে গেছি, হঠাৎ দেখি মেয়ে নেই, পাগলের মতো খুঁজছি, তারপর দেখি সমুদ্রের ধারে আপন মনে নাচছে। আমি প্রশ্ন করতেই আমাকে বলল, জানো মা, আমি যেন বড় হয়ে সমুদ্রের মতো হই, সবাই যেমন ভয় পাবে তেমনি আবার ভালোও বাসবে। ওইটুকু শিশুর মুখে ওই রকম কথা শুনে সেদিন আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, ও যেন সমুদ্রের মতো হয়। এখন কতটা হতে পেরেছে সেটা আপনারাই বিচার করবেন।
তোমাদের কতবার বলেছি না যখন আমি প্র্যাকটিস করবো কেউ এলে বলে দেবে বাড়ি নেই, কি নাম জিজ্ঞাসা করেছো? আচ্ছা থাক দাঁড়া। আচ্ছা মা, তোমরা এটাকে প্রশ্রয় দাও কেন? আমি আবার কি প্রশ্রয় দিলাম? এরা প্র্যাকটিসের সময় আসে কেন? আচ্ছা তো এটা কি আমি জিজ্ঞেস করে আসে? দুহাই বাবু, তোমাকে আর যেতে হবে না, তুমি প্র্যাকটিস করো, আমি দেখছি। উমা, তুমি কেমন আছেন মাসিমা? ভালো, বসো বসো। তোমার বিউটি পার্লার কেমন চলছে? বেশ ভালো। সীমা কি করছে? নাচ প্র্যাকটিস করছে। ওই তো আসছে। তুই? হ্যাঁ। এবার কোন ধান্দা নিয়ে মা? বিশাল ধান্দা ম্যাডাম। সে তো বুঝেছি। আমরা উইমেন্স অ্যাসোসিয়েশন থেকে ঠিক করেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ডান্স নিয়ে 3 মাস বাদে বাদে প্রোগ্রাম করব। বুঝলাম, সে এক ব্যাপার। তার মানে কাউকে টাকা দিবি না, এই তো তোর প্ল্যান? বারোটা তো বেজে গেল, আমি স্নান করতে যাই। হ্যাঁ হ্যাঁ, দেখছো না, এলোই 12টায়, চট করে কি আর উঠবে? ওরকম ভাবে বলছিস কেন? আরে বলতে দিন না মাসিমা, চিরকাল তো খুকি হয়ে রইল। কিরে, বেথা করবি না? বয়স কত হলো, খেয়াল আছে? বুঝাও না মা। এই লুজটাক না করে আসল কথা বলতো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাচ এবং বিভিন্ন শিল্পীর গান, এবং তাতে থাকবে রবীন্দ্রনাথের গান, গজল, ঠুংরি ইত্যাদি ব্লেন্ড করা হবে। এক কথায় নর্থ এবং সাউথের ব্লেন্ডিং এবং ইন্টিগ্রেশন। তোকে ভারতনাট্যমের দায়িত্ব নিতে হবে। কি প্ল্যানটা দারুণ না? দারুণ নিদারুণ হতে কতক্ষণ? তুই রাজি আছিস কিনা বল। আমার নাচের সঙ্গে কে গাইবে? কে কম্পোজার? আছে। দেখিস বাবা, পাড়ার কিশোর কুমার নয় তো? না ম্যাডাম, একজন জাত শিল্পী। আজ কিন্তু তোকে একটা ফাংশনে নিয়ে যাব। আজ? হ্যাঁ। কখন? চলে যাই যত বেদনা।
কাজ নিয়ে চলে যাই যত বেদনা মোর নাম ধরে আছুদে কোনা জলে ধরণি সগম সগম ধ খোঁজ নিতে চায় সাগর তলে কি আছে মূল্য চোখের জলে কে বা খোঁজ নিতে চায় সাগর তলে আমার সুরের রঙে আমার সুরের আমার সুরের রঙে ছবি কোনা মোর নাম ধরে পিছু দেখোনা যত গান দিয়ে গেছি মনের খোনা মোর নাম ধরে পিছু দেখোনা মোর নাম ধরে পিছু দেখো। হ্যালো, অয়ন বাবু বলছেন? আমার নাম সীমা, সীমা বলছি। কি রে, খাবি না? এত রাতে ডিস্টার্ব করলাম না তো? দারুণ দারুণ, অসম্ভব ভালো। জানেন তার ক্যাসেট আমি কতবার শুনেছি? তা প্রায় 8-9 বার হবে। আপনার বাড়িতে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। সেদিন কিন্তু আমাকে অনেক গান শোনাতাম, অনেক অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, গুড নাইট। কি শুনছিলে? কি দেখছিলে? প্রেম করছি নাকি? তাই তো? কেন, আমি কি তোর কাছে একটু দাঁড়াতেও পারি না? কেন পারবে না? কিন্তু মা, আমার তো একটা প্রাইভেট ব্যাপার থাকতে পারে, তোমাদের সব শুনতে হবে। চলো খেতে দেবে, চলো। কাকে চান? অয়ন বাবু আছেন। আপনি কোথা থেকে আসছেন? আমার নাম সীমা রায়চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, তুমি সীমা, বসো বসো। নিবেদা গান নিয়ে ব্যস্ত আছেন না? না না, ও তো গান শেখাতে গেছে। আমি ওর গানের ক্যাসেট গুলো বাজিয়ে শুনছিলাম। আসলে অয়ন আমার বড় প্রিয় দেওর, ওর গান শুনতে আমার। কার সঙ্গে কথা বলছো বৌমা? এই যে মা, আসুন। মা, আরে সীমা, থাক থাক মা, বেঁচে থাকো। খোকার কাছে তোমার অনেক কথাই শুনেছি, দেশ জোড়া নাম তোমার। বস। আজ আর বসবো না। সে কি, প্রথম দিন এসেই চলে যাবে? একটু মিষ্টি মুখ করবে না? আজ থাক, আরেকদিন আসবো। শোনো, এই হচ্ছে সীমা, আর ইনি অয়নের দাদা। নমস্কার। এই নাও, আজ আসি? এসো।
অয়ন এলে কিছু বলতে হবে? ঠিক আছে, আমি পরে ফোন করে নেব। আচ্ছা। খোকা, মেয়েটা বেশ মিষ্টি না? তোমরা স্বপ্নের রাজ্যে বাস করছো। কেন? কত বড় বনেদি ঘরের মেয়ে তা তোমরা জানো? আর আমার ভাইয়ের তো উপার্জনের ছিঁড়ি, বড় লোকের কন্যার মোহ দুদিনে কেটে যাবে, মাঝখান থেকে অয়নটা কষ্ট পাবে। তা নাও তো হতে পারে, দুনিয়াটা তো অনেক দেখলাম। আচ্ছা মা, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে, তেলি জলে কখনো মিশ খায়? দিন রাত কি শোনে বলো তো, একবারে বিভোর হয়ে, একবার তন্ময় হয়ে। আচ্ছা, ওর যদি কারো গান ভালো লাগে তাতে তোমার এত আপত্তি কিসে? আপত্তি করবো না, ও হল একটা উঠতি ভারতনাট্যম শিল্পী, তাছাড়া বাড়িতে কত ক্লাসিক্যাল শিল্পীদের রেকর্ড আছে, ক্যাসেট আছে, সেগুলো শুনুক না, সেগুলো ফেলে রেখে ওই এক গানের ওপর, ক্যাসেটের ওপর এত টান, এত দরদ কিসের? কি জানিব, তোমার সবটাতেই সন্দেহ। সন্দেহ নয় মাধু, সন্দেহ নয়, there is something wrong, something wrong, millennium. ফল দেব। ফিরে না আসে তুমি রবে চিরকাল, তুমি রবে চিরকাল আমার বুকে ভালো বাসায়, তুমি রবে চিরকাল আমার বুকে ভালো।
বিদিশা তোকে অশেষ ধন্যবাদ। কেন জানিস, আমি ওর গান শুনে মুগ্ধ। তুই বিশ্বাস কর, আমি সত্যিই ওর প্রেমে পড়ে গেছি। তুই অয়নকে এই চিঠিটা পড়ে শোনাস। তোমাদের দেরি দেখে ভাবলাম তোমরা বুঝি জ্যামে আটকে গেছো। মাধু মাধু, এই রাখো। মাধু, এই হলো পঞ্চাননের বড় ছেলে দিব্যেন্দু। নমস্কার। তুমি তো প্যারিসে থাকো, বসো। বাবা তোকে ডাকছে, বলো প্র্যাকটিস শেষ হোক তারপর। এক মিনিট আয় না মা। শোনো মা, এভাবে ডিস্টার্ব করলে আমি নাচ বন্ধ করে দেবো। তোর বড্ড রাগ। এক মিনিট আয় না মা, আয়। এরকম ভাবে যাবি, মুখ টুক পরিষ্কার করবি না কেন? বরপক্ষ এসেছে নাকি? সত্যি পঞ্চানন, এই আমার কন্যে। কিরে, তোর পঞ্চানন কাউকে চিনতে পারিস? আর ওই হলো পঞ্চাননের বড় ছেলে দিব্যেন্দু, প্যারিসে থাকে, দারুণ গান বাজনা ভালোবাসে। তা তোমরা বুড়োদের মাঝখানে বসে থেকে কি করবে? সীমা, তুই বরং দিব্যেন্দুকে ভেতরে নিয়ে যা, নিয়ে গিয়ে গল্প গুজব কর। যাও বাবা যাও। এসো। সীমার বয়স কত হলো? সীমার বয়স 28, না এই ফেব্রুয়ারিতে 27 ক্রস করবে। এবার তো বিয়েটা দিয়ে দেওয়া উচিত। নাচ যেমন করছে, সংসারটাও তো করতে হবে। নিশ্চয়। আচ্ছা, একটা প্রশ্ন করব। করুন। ধরুন আপনার খুব কাছের লোক, এই ধরুন আপনার প্রেমিক বা ফিয়াসি, যদি এই নাচ পছন্দ না করেন? তেমনটা ঘটার কোনো চান্স নেই। আচ্ছা, তোকে খাতিরই বলছি, আপনার স্বামী যদি বলেন আই ওয়ান্ট অ্যালাউ টু ডান্স, তখন কি করবেন? আই উইল লিভ হিম। আপনি স্বামীকে ত্যাগ করবেন? ডেফিনেটলি, বিকজ ভরতনাট্যম ইজ মাই ফার্স্ট লাভ। আচ্ছা, আপনি হঠাৎ আমার ইন্টারভিউ নিতে শুরু করলেন কেন? খুব মজা পাচ্ছি। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলুন। আপনি যদি এখন একটু ওভারে গিয়ে বসেন, আমি তাহলে নাচ প্র্যাকটিস করব। ওকে। দিনে কখনটা নাচ প্র্যাকটিস করেন? কোনো রিজিড নিয়ম নেই। আপনার বোরিং লাগে না? থ্যাংক ইউ। কি ব্যাপার বলো তো? কেন, কি হয়েছে? এত সব আয়োজন কেন? আমায় তো কিছু বলোনি। তোর বাবা কোনোদিন কারুকে কিছু বলেছে নাকি? এভাবে অচেনা অজেনা একটা ছেলেকে আমার ঘরে পাঠিয়ে দিল, তাও নাচ প্র্যাকটিসের সময়? বাবা তো এরকম ছিল না। আমি কি বলবো? না, তুমি টুটু জগন্নাথ হয়ে বসে থাকো, আমি দুপুরে খাচ্ছি না। সীমা শোন, পাগলামি করিস না সীমা। মায়া কো মুরলি তেলানা ইসেক, மயக்கும் முரளீட்டிலான இசைக்க விழக்கும் வண்ணம் தை சிதித்தை நானாடுவேன் கண்ணா.
நீ আজকালকার বাজারে যেখানে একটা ভালো পাত্র পা প্রচন্ড সমস্যা, সেখানে পঞ্চানন নিজে যেচে এসে আমার মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাচ্ছে, তার উপর দীপেন্দুর মতো ওই রকম একটা পাত্র মেলে। ছি 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 ছি, আমি আগে জানলে এতখানি এগোতাম না, কতখানি অসম্মান বলতো। আমার উপর রাগারাগি করে কি হবে, তুমি নিজে মেয়ের সঙ্গে সরাসরি কথা বলো, তোমার মতামত জানাও। তুমি কি ভাবো আমি তাকে ভয় করব? আমি তাকে অন্যায় কোনোদিন প্রশ্রয় দিইনি, সে চিরদিন আমার বন্ধুর মতো। কিন্তু বাবা হিসেবে আমারও মতামত দেবার একটা প্রয়োজন আছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার চেয়ে আমার অনেক বেশি, এটা তুমি ভুলে যেও না। আমার ভোলাভুলিতে কি এসে যায়? শোনো, তোমার এই উদাসীনতা আমার কাছে অসহ্য লাগে। একটা মাত্র মেয়ে, তাকেও তুমি মানুষ করতে পারলে না। অমানুষ কি আমি করেছি? কে করেছে? ঘরের মধ্যে যত কুপ্রশ্রয় কে দিয়েছে? অযথা দোষারোপ করো না, তোমার মেয়ের উপর রাগের ঝাল আমার উপর মেটাচ্ছ কেন? তুমি নিজে একদিনও তার মুখোমুখি কোনো কথা বলেছ? আমারই হয়েছে যত জ্বালা, মেয়েকে কিছু বললে সে ফুসে ওঠে, তোমাকে কিছু বললে তুমি জ্বলে ওঠো। দুজনেই তো শিক্ষা আর কালচার নিয়ে আছো, আমার মতো ঘরের বউকে নিয়ে টানাটানি কেন? আমি তোমাদের ব্যাপারে নেই। কি হয়েছে, রাত দুপুরে তো চিৎকার করছো কেন? তোমার বাবাকে জিজ্ঞেস করো না। সীমা বলো, এদিকে আয়। আরে, আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, একটা কালচার আছে, তাছাড়া কালচারাল ওয়ার্ল্ডেও তোর একটা নাম আছে, সেটা মানিস তো? কাজেই সিলেকশনের ব্যাপারটা একটা বড় কথা। অবশ্য তার মানে এই নয় যে তুই তোর পছন্দ মতো বিয়ে করতে পারবি না বা সংসার করতে পারবি না, কিন্তু তোর তো একটা মান আছে, একটা স্ট্যাটাস আছে। তুই অযথাই কি বড় হলি? তুই আমি কি করেছি তুই নিজেই ভালো করে জানিস। কি জানতে চাও বলো না। কাকে বিয়ে করতে যাচ্ছিস? তোমার মতো মাত্রা বলো না। বলছি তার পেশাটা কি? গায়ক। গায়ক? মানে ওই যাত্রা দলে 5 টাকা পায়, তাই তো? কেন, 1 টাকা বেশিও তো পেতে পারে। তোর কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? তুই এর ভবিষ্যৎ জানিস? দেখো বাবা, বেশি ভেবে লাভ কি? সে তো বটেই, বাবা মার মান সম্মানের কথা ভাবলে এত দুঃখ থাকতো? বাড়ির মর্যাদা, বাবা মার স্বপ্ন, সাধ্যের অতীত খরচা করে
তোকে যে এত বড়টা করে তুললাম সেই কথাটা যদি মনে থাকতো তাহলে তুই নিজেই কি রে, তোদের যত তর্ক বিতর্ক কি সব রাত্রি রে? হ্যাঁ রে, খেয়েছিস? মিনিমাম ডিগনিটি থাকলে কেউ খেতে পারে না। আমাকে না জানি একটা অচেনা অজেনা ছেলেকে আমার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। কি, তিনি পাত্রী নির্বাচন করবেন? এরপরেও তোমরা আমায় জেরা করছো? সত্যি কোথাও যদি একটু শান্তি থাকে। শোন, বাবা কখনো মেয়ের অমঙ্গল চায় না। এই যুগে আমার মতো একজন লিবারেল বাবা খুঁজে বার করত, অথচ আমার বলবার কোনো অধিকার নেই। আমার তো মাথাতেই ঢুকছে না, টিচার তাও আবার গানের। সংসার চালাতে মুখ দিয়ে রক্ত উঠে যাবে রে, তখন যেন কোনো আফসোস করিস না। আমরা কোন দেশে বাস করি সেটা ভুলে যাস নি, বুঝলি? যা খেয়ে নিয়ে যা। তুমি কি আজই সব ফয়সলা করে নিতে চাও? আমি কে? দোহাই বাবু, যা বলবার আজই বলে ফেলো, রোজ রোজ এক ভাঙা রেকর্ড শুনতে ভালো লাগে না। বা বাবা, কি অদ্ভুত যুক্তি! মেয়ে নিজে বিয়ে করতে যাচ্ছে আর আমি বাবা হয়ে দু একটা প্রশ্ন করতে পারবো না? কেন পারবে না, কিন্তু গোড়াতেই তো নাক সিটকে বসলে। তা তুই যদি আমাকে না জানাস তাহলে আমি কি করে জানবো বল? কবে দেখতে চাও বলো। না, এখন আর দেখে কি হবে? কেন, ডেকে আলাপি না হয় করলি? তোমরা তো কোনোদিন দেখতে চাওনি। বয়স কত? 30-30 হবে। থাকে কোথায়? বাগবাজারে। বাবা মা আছেন? মা আছেন। ভাই বোন কটি? জানি না, তবে ও সেজ। বাবা কি করতেন? বলতে পারবো না। নিজেদের বাড়ি? কি, এট প্রেজেন্ট কত মাইনে পা, মানে স্কেলটা কত? জিজ্ঞাসা করিনি। শুনলে, ছেলে মানুষের কাকে বলে, যাকে বিয়ে করতে যাচ্ছে তার সম্বন্ধে কিছুই জানে না। অসহ্য। ওই এক একটা নাচের ড্রেস তৈরি করতে 3,000-4,000 টাকা লাগে, তো এ খরচা কি সে বহন করতে পারবে? যাকে, কপালে যা আছে তা তো ঘটবেই। শুনেছি ছেলেটি দেখতে নাকি ভীষণ ভালো, আর গানের ব্যাপারে ওনাকে দারুণ দখল। তাতে কি আর হাঁড়ি চড়ে মাধু? এটা কি একটা সিলেকশন হলো? আজকালকার বাজারে ওই এসে গেছে। মা, বাবাকে নিয়ে এসো। যাচ্ছি রে। তোমার তো দেরি হলো কেন? দেরি? একই কলকাতা রাস্তা, তার উপর ট্যাক্সি। বাবা, অয়ন।
সীমা, ওনারা ওভাবে চলে গেলেন কেন? আসলে আমাদের স্কোপ করে দিয়ে গেলেন। তুমি ভীষণ ঘামছ, জল খাবে? হ্যাঁ, খুব তেষ্টা পেয়েছে। এক মিনিট বসো, আমি জল আনছি। সীমা বলো, ও ঘরে কারা কাঁদছে? পাশের বাড়িতে একজন মারা গেছেন। কি হয়েছিল? বসন্ত। শীতকালে বসন্ত? হ্যাঁ, একেবারে সিলেবাসের বাইরে। তুমি বসো, আমি জল আনছি। তোমার ঘরটা খুব সুন্দর। ছাদটা আরো সুন্দর। যাবি? কষ্ট হবে না? কষ্ট কেন হবে? মনে জোর থাকলে কোনো কষ্ট কি লাগে? সীমা, তোমাদের বাড়িটা কতদিনের? প্রায় 100 বছর। 100 বছর? রাতে ডাকে যেন দুটি হাত, দুটি হাত মেলে তারা দীপ জেলে। তোমরা দুজন সামনে এসো। সুদক্ষিণ আর নন্দিতা, ভুল হচ্ছে তোমাদের। তোমরা সব একসঙ্গে করো। হ্যাঁ, দিদি, চিঠি। তোমার সঙ্গে এগ্রিমেন্টে কি চুক্তি হয়েছিল? কোনো এগ্রিমেন্টই হয়নি। সে কি, কোনো এগ্রিমেন্ট করনি? এগ্রিমেন্ট করলেও তুমি কি ভেবেছো আমি মিউজিক্যাল হ্যান্ডসেট টাকা দিয়ে রেকর্ড করব? তাহলে এতদিন অপেক্ষা করলাম কেন? কত টাকা? যত টাকাই লাগুক, আমায় খোদ এমডির লোক ওদের কোম্পানিতে নিয়ে গিয়ে কনসেন্ট নিল, আমার গান শুনলো, রেকর্ডিং এর ডেটও দিল, আমি সুরও কম্পোজ করেছি। তাহলে আবার ফ্যাক্টরি চলছে কেন? লবি, লবি, বুঝতে পারছো না? মনটা খুব আপসেট হয়ে গেল গো। আপসেট হওয়ার কি আছে? তাড়াতাড়ি স্নান করে নাও, বেরোবো। শুনুন নয়নবাবু, দাঁড়ান, আমাকে বলতে দিন। আচ্ছা,
আপনি কি আমাকে আগে বলেছিলেন যে মিউজিক্যাল হ্যান্ডসের জন্য টাকা ইনভেস্ট করতে হবে? এটা কি আমাকে অসম্মান করা হচ্ছে না? এতটা ইমোশনাল হবেন না। আজকের দিনে বাঘা বাঘা শিল্পীরাও রেকর্ডের জন্য প্রচুর টাকা ইনভেস্ট করছেন। দেখুন মিস্টার ব্যানার্জি, লেট মি ফিনিশ, আমাকে বলতে দিন। আজকের এই ক্যাসেটের বাজারে রেকর্ড মার্কেট এত ডাল যে ইভেন হিন্দি ফিল্মগুলো আজকাল ক্যাসেটে বার হচ্ছে, সেক্ষেত্রে একটা ডিস্ক করতে যাওয়া। আচ্ছা মিউজিক্যাল হ্যান্ডসের জন্য কত টাকা লাগবে? যত টাকাই লাগুক না। আমায় কথা বলতে দাও না। আচ্ছা বলুন তো মিউজিক্যাল হ্যান্ডসের জন্য কত টাকা লাগবে? অয়নবাবু যেরকম হ্যান্ডস নেবেন। কিন্তু সেজন্য অফিসিয়াল এগ্রিমেন্ট তো দরকার। ওটা কোনো প্রবলেম নয়, যেদিন রেকর্ড করবেন সেদিনই এগ্রিমেন্ট করা যাবে। আর টাকাটা? সেটা ওদেরই দেবেন। তারা চিঠি দিয়েছিস? বাড়িতে তালা বন্ধ ছিল। আশেপাশের বাড়িতে খোঁজ করতে পারলি না? বলো, তুমি এতটা পাষাণ হইও না। সেই এক অনুরোধ বারবার করে তুমি নিজে কষ্ট পাচ্ছ। তোমার এরকম দিদির কোনো মূল্য আছে? একমাত্র মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, কোনো খোঁজ নেই, স্বামীটা অন্ধ, তোমার বুক কাঁপে না? না, তার জন্য আমি দায়ী নই। সে যদি তার নিজের পছন্দ মতো। শোনো, জেদ ভালো, নিষ্ঠুরতা ভালো না। তোমার মেয়ের নিষ্ঠুরতাও কি কোনো অংশে কম? এত বড়টা করলাম, তারপর আমার মুখে কালি দিয়ে যেভাবে না বলে না কয়ে ঘর ছেড়ে একটা অন্ধের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল, কোন বিবেকে তাদের কাছে যাব বলতে পারো? কেন তারা আসতে পারে না? তুমি বাবা হয়ে ক্ষমা করতে পারো না? সময় হলেই করব। কেন তুমি যাও না? না, সেটা আরো অসম্মানিত। স্নান করতে যাও, রোজ রোজ বেলা করে খেতে ভালো লাগে না। তারা দীপ জ্বেলে রাতে দুটি হাত মেলে, তারা দীপ জ্বেলে, তারা দীপ জ্বেলে রাতে আকাশ ডাকে যেন দুটি হাত মেলে, তারা দীপ জ্বেলে। পাহাড়ের ওপারে কে যেন বাজার বাসে, পাহাড়ের ওপারে কে যেন বাজার বাসে, সারা
দীপ জ্বলে আকাশে বাতাসে এত সুর এত রূপ নিয়ে কে গো এলে আকাশে বাতাসে এত সুর এত রূপ নিয়ে কে গো এলে ওই সুর আকাশ ডাকে যেন দুটি হাত মেলে তারা দীপ জ্বলে সবই তো হলো, বিয়েও করলি, রেকর্ডও বেরোলো, কিন্তু শুধু এই পটেটো চিপস আর চানাচুর দিয়ে একদম ঠিক বলেছিস। পার্টিটা কবে দিচ্ছো মা? কবে দিচ্ছো মা? অয়ন্দা, খবরটা কাগজে এইভাবে দেব, ঠিক করেছি। ওপরে ক্যাপশন তারাদীপ জেলে, নিচে থাকবে অয়ন মিত্রের প্রথম রেকর্ড। টেনশন হচ্ছে গো। একদম টেনশন করবে না, কোনো টেনশন নয়, দেখবে দারুণ অ্যাপ্রিসিয়েশন পাবে। আফটার অল একটা এক্সপেরিমেন্ট তো হচ্ছে। Yeah.
ঝুলো নাতে স্বপনের জাল বনে দোলন চাপা আসলে আমি তো নাচের সঙ্গে কোনোদিন গাইনি, তাও আবার ভারতনাট্যম। উহ কি মশা, একটা মশারি কিনতে হবে গো। শুধু মশারি কেন, একটা রান্নার লোকও দরকার। এভাবে রোজ রোজ বাইরে খাবার খেলে তোমার শরীর। আলুটা নিভিয়ে দি। দাঁড়াও শেষ টানটা টেনে নি। না স্মোক করে করে খালি গলাটা নষ্ট করে। কি খবর রুকুদা? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। মা এই চিঠি পাঠিয়েছেন, মাসি ওই ফার্নিচার গুলো পাঠিয়ে দিয়েছেন। ও ভিতরে এসো। এই শুনছো, রঘুদার গোপাল এসেছে। ও বসো, কেমন আছো? ভালো ভালো আছি। আদরের সীমা, আমি তো যে সব খবরই রাখি, মা হয়ে আমি কি করে সইতে পারি যখন শুনি তোরা দুজনে মেজে শুয়ে দিন কাটাচ্ছিস। অথচ আমি গতিতে শুয়ে ঘুমোই। শোন, তোর বাবা জানে না আমি ফার্নিচারগুলো পাঠালাম। লক্ষ্মী মা আমার, তোরা এবার থেকে খাটে শুস। এই সময়টা তো আর ফিরে আসবে না। তোরা সুখে থাকলেই আমার সুখ, আমার শান্তি। সাবধানে থাকবি, অয়নকে যত্ন করবি, ইতি তোর মা। তুমি যা শুনেছ তা খানিকটা সত্য, তবে সেটা প্রথম দু একদিনের ঘটনা। আমাদের ফার্নিচার আগেই এসে গেছে, কাজের লোকও রেখেছি। আমরা দুজনে খুব ভালো আছি। নিজের ভবিষ্যৎ যখন নিজেই বেছে নিয়েছি, এক
অন্ধ শিল্পীর হাত ধরে যখন বেরিয়ে এসেছি শিল্পের স্বার্থে, তখন প্রকৃত আলোর সন্ধান পেতে গেলে তো অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক অশান্তি পোহাতেই হবে। সেজন্য আমার মনে কোনো ক্ষোভ নেই মা, তোমার আশীর্বাদ যেন পাই। রঘুদা বলো, এই চিঠিটা মাকে দেবে। আচ্ছা, আর ফার্নিচারগুলো? ওগুলো ফেরত নিয়ে যাও, মাসিমা কিন্তু খুব দুঃখ পাবেন। শুনো, কোনো হয়নি, আমি চিঠিতে সব লিখে দিয়েছি। তোমরা মাকে গিয়ে বলবে যে আমরা দুজনে ভীষণ ভালো আছি, ভীষণ কাজ করছি, অনেক তো টেনশন যেন না করে, বুঝলে? আরে কে বাজে শেষুর সকল খানে ভৈরবীতে মধু কথাকার ভৈরবী বলছো কি দাদা, এমন কথা এমন সুর, এটা রীতিমতো ব্রেক থ্রু। আমি মানি না। থামো তো, বড্ড বেশি অর্থোডক্স। ছড়িয়ে যায় অনন্ত আকাশে সকাল বেলায় শিশির, দারুণ কম্পোজিশন। এত আহামরি করা কিছু নেই আমার কাছে ভাই, কোনো বৈচিত্র্যই নেই, কোনো নতুনত্বই নেই, এ তো আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি। কেন আমাদের বিশ্বদেব বাবু, তারাপদ বাবু, কেন জ্ঞান বাবু, এর চেয়ে কত ভালো এক্সপেরিমেন্ট করেছেন, এর চেয়ে কত ভালো কম্পোজিশন করেছেন। দেখো দাদা, তোমাদের যুগের কথা বাদ দাও, এখন এই যুগের কথা ভাবো, বুঝতে পেরেছ? বেশ, এই যুগের কথাই বলছি। এই যুগে ক্লাসিক্যাল গাইয়েরা বাজিয়েরা তারা কি সব মরে গেছে? আরে দাদা, আমি সে কথা বলছি না। না, তারা একবারে শেষ হয়ে গেছে। তোমরা কথাটা একটু থামাবে, আমরা গানটা শুনছি। দেখলে রিয়াকশনটা? রিয়াকশন আমি আবার বলছি, অত জেদা জেদি ভালো না। এটা জেদা জেদির প্রশ্ন নয় রে ভাই, এটা একটা কালচারাল স্ট্যান্ডার্ড, মানে একটা লেভেলের প্রশ্ন, বুঝতে পারছো? আমার মেয়ে ক্লাসিক্যাল ডান্সার, সে একই চটুল রাগাশ্রয়ী গান শুনে তার মনে যে কি করে প্রেম জাগলো আমি আজও তা ভেবে উঠতে পারি না। তোমার দাদা অভিমানটা একটু বেশি। আচ্ছা, ওরা নিজেদের জীবনটা যদি একটা ছন্দময় এর মধ্যে সবুর করো, সবুর করো, কতদিন ছন্দ থাকে দেখো। আমার মেয়েকে আমার চেয়ে বেশি কে চেনে বলো? ও নাচের জন্য এমন পাগল যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। জানি। হ্যাঁ, বাট আই ডাউট ব্রো, হাউ ফার শি উইল বি এবল টু অ্যাডজাস্ট হার লাইফ উইথ দ্যাট পুয়ার ব্লাইন্ড চ্যাপ। শোন, প্রতিভাকে কোনোদিন মাটি দিয়ে চাপা দেওয়া যায় না। আমি চাই তুমি চুটিয়ে গান করো, আর আমার নাচের সঙ্গে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? দেখো সীমা, তোমার বা আমার প্রোগ্রামের ইনভেস্টমেন্টের তুলনায় কতটুকু ঘরে আসছে? ধীরে ধীরে ঠিকই আসবে, অত ভাবছো কেন?
ভাবছি কি শুধু আমার জন্য? আমি তো মধ্যবিত্ত ঘরের মানুষ, কিন্তু তুমি যে পরিবেশে বড় হয়েছ এতটা স্ট্রাগল কেন? আমি কি কোনো অভিযোগ করেছি? দেখো, আমি যে কারণে তোমায় বিয়ে করেছি আমার জীবনে সেইটুকু পেলেই অনেক পাও। নতুবা তোমার আমার ঘর বাঁধার কারণ কি? আর তুমি আমার নাচের টানে ঘর ছেড়ে এলে কেন? কি আমি কিছু ভুল বললাম? শোনো, একসঙ্গে তিনজন এসে হাজির হয়েছে। কে কে? বাড়িওয়ালা, ফার্নিচারের লোক আর ওই ফ্রিজের ডিলার। ও, বাড়ি ভাড়া হয়ে যাবে, কিন্তু আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। আপনারা একটু বসুন। ঠিক আছে। নমস্কার। নমস্কার। এটা আপনার মিস্টার দত্ত? বলুন। মিস্টার মিত্র, আপনাকেও বলছি, আপনারা যদি কাইন্ডলি দুদিন বাদে আসেন, কখনো ভাববেন না যে আমি আপনাদের ঘোরাচ্ছি। না মানে আসলে আজ আমার একটা প্রোগ্রাম আছে। এই তুমি একটু ভিতরে যাও তো। আপনারাই বলুন ওকে আমি কি করে ব্যাংকে পাঠাই। না না, এত উতলা হবার কি আছে? অবশ্য আপনারা যে চেকে চান। না না, আপনি একটা পার্টিকুলার ডেট বলুন, আমরা বরং সেদিনই আসবো। ধরুন পরশু। ওকে, অলরাইট, চলি। আমার ছাত্রীরা কিন্তু এক তারিখেই মাইনে দিয়ে দেয়। কি করবো বলো, আমি না ঠিক মুখ খুলে চাইতে পারি না, ওটাই আমার একটা বড় দোষ। তবে মনে হয় দু একদিনের মধ্যেই দিয়ে দেবে। যাই হোক, তোমার আটজনের মধ্যে ছজন, আমার চারজন। কত প্রোগ্রামের চেকটা তো জমা পড়ে গেছে, আর আমার গলার একটা সোনার মোটা হার আছে না, ওটা আর আমি পরবো না, ওটা বিক্রি করে দেব। কেন? একটা দারুণ খবর এনেছি। কিরকম? আমার বন্ধু সুজিত একটা বিশাল ফাংশন করছে। কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ। তা স্পন্সর করছে তিনটে বড় কোম্পানি, দুজন ফিল্ম প্রোডিউসারও আছে। আচ্ছা। তা ওরা না একজন নামি ক্লাসিক্যাল আর্টিস্টকে দিয়ে ওদের ফাংশন শেষ করাবে। তা তোমার নাম করতেই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, 5,000 টাকা অ্যাডভান্সও নিয়েছি। কি কিছু খারাপ করলাম? তুমি আবার বেশি বিনয়ী। দেখো কি রে ওমা, দু কাপ চা করতে কতক্ষণ সময় লাগে? এই তো হয়ে গেছে। শোনো বাবা, তুমি তো জানো অবুঝ, তুমি তো কি নিয়ে যেতে পারো? না, আসলে আমরা কেউ কারো পার্সোনাল ব্যাপারে না না গলাই না। তাছাড়া সীমা তো খুব জেদি, বিশেষ করে নাচের ব্যাপারে কিছু বললেই হয়। একবার তো একটা কথাতে সেই যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, ফিরল অনেক রাত করে। মাঝে মাঝে আমার বড় ভয় হয়। দেখো বাবা, তুমি যেন রাগারাগি করো না। অরুণ, এখানে এসব কি হচ্ছে? লাইট প্রোগ্রাম চাইবি? তাছাড়া একবার খাওয়াতে পারলে। মাফ করবেন, আমি নাচতে পারবো না।
পারবো না মানে? এরকম অশ্লীল পরিবেশে কেউ ভরতনাট্যম করে? আপনারা কোন কালচারে বিলং করেন? সেটা আপনার আগে বলা উচিত ছিল। হ্যাঁ, আপনারা জানিয়েছিলেন। নিশ্চয়ই, ডেফিনেটলি। এই তো, এই যেই ভদ্রলোককে, মানে আপনার হাজবেন্ডকে, টাকা অ্যাডভান্স করার সময় বলেছিলাম যে ডোনা গান গাইবে, তাছাড়া ডোনার এখন হেভি ডিমান্ড। দেখুন, আপনারা বলেছিলেন, কিন্তু এই ধরনের গান হবে তা তো আগে আপনারা জানাননি। এই ধরনের গান হবে না তো কি ধরনের গান হবে? ডোনা কি ধরনের গান গায় আপনারা জানেন না? এদিকে টাকা লোভ করবেন, আবার কালচার বানাবে। প্লিজ হোল্ড ইওর টাং। আপনারা কালই এসে আপনাদের টাকাটা নিয়ে যাবেন, প্রয়োজনে বাড়তি টাকা দিয়ে দেবো, কিন্তু মাফ করবেন, আমি নাচতে পারবো না। সীমা দেবী, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি ওখানেটা বাড়াবাড়ি করলে। হোয়াট? তুমি আমাকে তো চিপ ভেবেছো। কি জাতা বলছো? কেন তুমি আমায় আগে জানাওনি? তুমি জানো না ওইসব মেয়েরা কি ধরনের গান করে? তোমার এত টাকার লোভ অয়ন? লোভ নয়, ওখানে বড় বড় স্পন্সর আছিল, ওদের ঠিকমতো ধরতে পারলে তোমার আমার জনপ্রিয়তা, আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই থাকতো না। অমন ভবিষ্যৎ যেন আমার জীবনে কোনোদিন না আসে। ভুল করছো সীমা, তোমার ওই ভারতনাট্যমের সমঝদারদের আশায় বসে থাকলে আজকের বাজারে আমরা বাঁচতে পারবো না। মাস গেলে কত খরচ হয় জানো? বড় বড় ফিল্ম স্টাররা আজকে যাত্রায় ঢুকে যাচ্ছেন, ক্লাসিক্যাল শিল্পীরা ফিল্ম মেইন করছেন আজকের এই ক্রাইসিসের ফলে। ও, সেই জন্য তুমি ওই গানে নাম লেখাবে? তোমার মাথায় এসব বিষ কে ঢুকিয়েছে? তুমি তো এরকম ছিলে না। আমাদের সংসারের হালচাল, আমাদের রোজগার, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেই আমি নিশ্চিত সীমা যে সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারলে আমরা টিকতে পারবো না। এই সিদ্ধান্তে কবে এলে? তুমি এতটা উত্তেজিত হচ্ছ কেন? আমি কি আমার একা সুখের জন্য বলছি? সরি, আমি অমন সুখ চাই না। তুমি ভুল করছো সীমা। না, ভুল তুমি করছো। শোনো প্লিজ, আমি আর তোমার সঙ্গে তর্ক করতে রাজি নই। শোনো, মৃত্যুর দিন পর্যন্ত বলে যাব, নাচ আমার প্রাণ, আমার জীবন। এটা না জেনেই কি তুমি আমায় বিয়ে করেছিলে? এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ। কথাটা শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে তো? না পারলে মরে যাব, কিন্তু কারো কাছে যাব না। বেশি উত্তেজিত হবে না, যা বলার আমি বলছি। ঠিক আছে, সাবধানে চলো। দাদা তুমি চলো তো। কি ব্যাপার? আসলে কালকের রাতের ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি। আপনার স্ত্রী শুধু ফাংশনটা নষ্ট করেননি, সমস্ত শিল্পীদের, বড় বড় কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরদের অপমান করেছে। হ্যাঁ, আমি বলছি তো, আমি আমার স্ত্রীর হয়ে ক্ষমা চাইছি। আপনার ওয়াইফের জন্য আমাদের কত টাকা ঝাড় গেছে জানেন? আরে, স্পন্সর প্রোগ্রামের যুগে এরকম বোকামি কেউ করে? হ্যাঁ, শুনুন, আপনার ওয়াইফ বিদেশে গিয়ে যতই নাচন কদন করে আসুক, স্পন্সর না থাকলে তার কিচ্ছু ভ্যালু নেই। হ্যাঁ, যাকে শুনুন, যে জন্য আপনাকে ডেকেছি, আপনার কম্পোজ করা গান আমি ডোনার কাছে শুনেছি। আমার গান? হ্যাঁ, ডোনার ডোনার মা আপনার খুব ভক্ত। আমরা জয়েন্টলি একটা ছবি প্রডিউস করছি, ছবির নাম প্রেমের সন্ধান। Not only producer, again, I is the director, not forget. আমায় বলতে দাও, আমরা নতুনদের সুযোগ দিতে আগ্রহী। হ্যাঁ, একেবারে নিউ ট্যালেন্ট। এই আমাদের এই ছবির সুরকার এবং মিউজিক ডিরেক্টর হিসেবে আপনাকে ভাবছি। হ্যাঁ, ওই ক্লাসিক্যাল ধরনের সুর পুরো হওয়া চাই, কিন্তু আজকের যুগের পাবলিক এগুলো খুব খাচ্ছে। খুব কাছে আজকের পাবলিক। 12 গান থাকবে, সব হিট হওয়া চাই। ডোনা গাইবে, কবির কুমার গাইবে, আপনিও গাইতে পারেন, বলুন রাজি আছেন কিনা। আমি একটু ভেবে দেখি। না না, ও ভাবাটার কোনো স্কোপ নেই। 12 গান, 30,000 টাকা, আর গান হিট হলে আপনার বরাত খুলে গেল। আমি আমার স্ত্রীর সঙ্গে একটু আলোচনা করে নি। আপনি বলো সাদা সেদে মানুষ হয়েন বাবু, আপনাকে কে চেনে? সীমার হাজবেন্ড ছাড়া আপনার কি কোনো পরিচয় আছে? আপনার গানের কি কোনো পাবলিসিটি আছে? সীমার বাবা কি আপনাকে তার জামাই হিসেবে মেনে নেবে?
আপনার মধ্যে যে কোয়ালিটি আছে তা কি আপনার স্ত্রীর ভারতনাট্যমের চাপে কোনদিন প্রকাশ পাবে? আমরা বলি আপনাকে দেখেছি। দেখুন, জীবনে সুযোগ একবারই আসে। আপনার স্ত্রীর সঙ্গে আপনি কথা বলতে পারেন, তবে আমি 1,00,000 টাকা বাজি ধরতে পারি উনি নাকচ করে দেবেন, কারণ আপনার নামের পাশে পাবলিসিটির পাশে উনি হা হয়ে যাবে। আর আমাদের গান যদি একবার হিট করে তাহলে তো আপনার ওয়াইফ ফুটে গেল। তোরা খেয়েছিস? না। দাদা খাবার দেব? তোর বৌদি খেয়েছে? না, খায়নি, শুয়ে পড়েছে। এক গ্লাস জল দে। সবই তো দিয়ে দিয়েছে রে। স্নেহের সীমা, আজ প্রায় মাস দুয়েক হলো তোমার কোনো প্রোগ্রাম দেখছি না। আজকে দৈনিক কাগজে দেখলাম তুই নাকি কোনো ফাংশনে নাচতে গিয়েছিলি। উদ্যোক্তারা তোর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তোকে স্টেজে উঠতে দেয়নি। অবিলম্বে জানা ব্যাপারটা কি ঘটেছিল। নিশ্চয়ই নিজের মান ও শিল্পের মর্যাদা রক্ষার জন্য সর্বদাই ব্যক্তিত্ব নিয়ে থাকবি, কিন্তু হঠাৎ হঠাৎ মাথা গরম করো না। মনে রেখো, এটা স্পন্সরের যুগ, টিভি সিরিয়ালের যুগ, তাই ক্লাসিক্যাল নাচ বা গানের কদর বড় সীমিত। সুতরাং খুব ট্যাক্টফুলি চলাই ভালো। তার উপর এই সঙ্গীত জগতে শিল্পী বনাম শিল্পীর যে কদর্য হিংসা, বিদ্বেষ, লবির মারামারি, সেখানে খুব সতর্কভাবে চলা দরকার। দিল্লিতে তোমার প্রোগ্রাম নিয়ে আমি বার কয়েক ট্রাঙ্ক কল করেও কোনো রেসপন্স পেলাম না। আমি বুঝতে পারছি না তোর সঙ্গে আবার এমন কি হলো যে প্রায় সকলেই অ্যান্টি হয়ে উঠেছে। আমি খুব চিন্তায় আছি, তুই তাড়াতাড়ি লিখে জানা আসল ব্যাপারটা কি। আমার স্নেহ ভালোবাসা রইল, কুশল কামনা করি, বাবা। আজকের কাগজটা পড়েছো? হ্যাঁ। খুশি তো? না, শিক্ষা। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তোমার কোনটা হলো? দুটোই। ব্যাপার, এত দেরি হলো কেন? দেখুন না, আমার হাত ভেঙে গেছে। সে কি কি করে? আর বলবেন না, পরশু একটা প্রোগ্রাম ছিল, সেখানে পাঁচ স্লিপ করে পড়ে গেছে। ও, এসো এসো, ভেতরে এসো। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, বলেছে 2 উইক এরকম প্লাস্টার থাকবে। সে কি? আচ্ছা বসো বসো, গান করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। বলছিস কি? আমার তো মাথাই ঢুকছে না। আমি তোকে বলছি বিদিশা, হি হ্যাজ বিন ট্র্যাপড। তুই বোঝা না,
আমিও দেখতে চাই ও নিজেকে সস্তা করে কতটা পাবলিসিটি পায়। ছি 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 ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে, আমার মাথায় ঢুকছে না। শোন, অতটা উত্তেজিত হয়ে কিছু করাটা ঠিক হবে না। আফটারঅল তোদের দুজনের একটা স্ট্যাটাস আছে, যা করবি ভেবে চিনতে করবি। দেখুন তো আমরা এরকম নাও, চা খাও, চা খাও। অয়ন্দা, আপনি গান পুরোটা করলে, আমি ক্যাসেটে রেকর্ড করে নিতাম, আর তাতে ডোনারও সুবিধা হতো, কি বলো? অয়ন্দা, একটা জিনিস চাইবো, দেবিন? না বলতে পারবেন না, কিন্তু বলো। আপনার আর কোন সুর ক্যাসেট করা নেই? হ্যাঁ আছে। আমি একটু দেবেন, আমি শুনেই আপনাকে ফেরত দিয়ে দেব। উমা বলো, বৌদিকে বল আমার গানের ক্যাসেট গুলো পাঠিয়ে দিতে। বৌদি, দাদা গানের ক্যাসেট গুলো চাইছে। হাউ সুইট। বললি কোথায় গেছে? ম্যাড্রাস। ম্যাড্রাস? কিছু বলে যায়নি? না, কিছু বলে যায়নি, কিছু বলে যায়নি। যা, তুই যা। তুমি এসো না, তুই যা না, আমি আসছি। என்னோட
நிறைய ஈஸ்டர்ன் கண்ட்ரீஸ்ல புது ஃபார்ம்ல எல்லாருக்கும் புரியும்படியா இன்டர்பிரட் பண்ணி நியூ வார்டர் வெரி குட் இஃப் யூ கைண்ட்லி ஹெல்ப் மீ ஹெல்ப் வாட் கைண்ட் ஆஃப் ஹெல்ப் ஐ கேன் டு ஃபார் பரதநாட்டியம் இஃப் யூ கைண்ட்லி சிங் ஃபார் மை டான்ஸ் ஜஸ்ட் ஒன் ஆர் டூ இன் பெங்காலி இட் வில் பி an authentic interpretation of national integration you see I generally don't sing for any Bharatanatyam programs. And moreover, I am now concentrating on my research work, music therapy. And I hardly find any time for any other activities. Sir, she's trying to blend the culture between East and South. Apra, paan sir ipo, dancer ka hai, ava husband yam pirinjir ka, koncha help pannunga, mudinja. Okay. I'll do my best. But Rasagulla khaye beto? পাশাপাশি যাতে আমাদের লাভ আসে সেটাও মনে রাখতে হবে সেটাই তো আসল পয়েন্ট শোনো আমি বলি কি একটা দারুণ ছবি নির্মাণ করতে হবে আর তাতে যত বেশি বিজ্ঞাপন জোগাড় করা যাবে তাতে আমার একটা প্রপোজাল আছে বলো 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 ডক্টর বালমুরলির গানের লাইভ ক্যাসেটের জন্য আমরা গ্রামোফোন কোম্পানিকে বলতে পারি ঠিক বলেছো তো হ্যাঁ আর তাছাড়া সীমার নাচের সঙ্গে ডক্টর বালমুরলির গানের যে প্রোগ্রাম হবে তার প্রিন্ট পাবলিসিটি অর্থাৎ স্পন্সরের জন্য আমরা ওদেরকে অ্যাপ্রোচ করতে পারি শোন আমি তোর মা আমার কাছে লুকোস না এই দেখো কি লুকোবো এরকম ছিমিরে আছিস কেন কি হয়েছে নিজেকে কষ্ট দিস না উফ তোমরা না অনর্থক দুশ্চিন্তায় ভোগো আয়নায় নিজের চেহারাটা একবার দেখেছিস হ্যারি অয়নের সঙ্গে ঝগড়াঝাটি হয়নি তো ও কি ঝগড়া করার ছেলে নিশ্চয়ই একটা কিছু হয়েছে নতুবা কত দৌড়ঝাঁপ করতে হয় জানো অয়ন তোকে হেল্প করে না ওর গান ফেলে ও কি করে যাবে আর তাছাড়া তোমরা তো লিমিটেশন জানো মা ওকে একা পাঠাতে ভীষণ ভয় করে মা তুমি আমার একটা উপকার করবে আমায় কিছু টাকা ধার দিতে পারবে আমি তোমায় ফেরত দিয়ে দেব সুদ দিবি তো ফাকিমি কেন টাকা নিয়ে কি করবি আমি নিজেই এবার একটা প্রোগ্রাম অর্গানাইজ করছি যদি সাকসেসফুল হতে পারি না জীবনে মোড় ঘুরে যাবে তুই নিশ্চয়ই সাকসেসফুল হবি
পানবাবু? হ্যাঁ, আপনি ছেড়ে দিলেন? মানে আপনি তো ছবিতে কাজ করছেন না? হ্যাঁ, সে কি গান রেকর্ডিং হয়ে গেল, আপনি মিউজিক ডাইরেক্টর, অথচ আপনাকেই বাদ। কি বলছেন আপনি? আপনি লাইনে নতুন বুঝি? কেন বলুন তো? মানে এই লাইনটা খুব একটা ভালো নয়, তাছাড়া আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। এটা কি করে সম্ভব পায়ন্দা? তাহলে এখন আপনি কি করবেন? রোনাদের বাড়ি যাব? না 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 না, আপাতত বাড়ি ফিরি, ছাড়া নেই। স্টার্ট ক্যামেরা, স্ট্রেট, চলি, গো না। যাবো তোমার দ্বারে যদি দেখা পাই, জানি শুধু সেখানে আছে আমার ঠাই। যাবো তোমার দ্বারে যদি দেখা পাই, জানি শুধু সেখানে আছে আমার ঠাই। যাবো তোমার দ্বারে ফুটিয়ে দাও। কিন্তু ও যে আমার ভীষণ ভালোবাসে। ওরে শালা, আমি তোমায় ভালোবাসি না? এই যে একটা ছবি করতে গিয়ে আমার এতগুলো টাকা একেবারে হরল করে গলে গেল। স্টপ প্রোডাকশন। তুমি অযথা কেন রাগ করছো? তোমার উনি কোথায়? কে? এবারে কত্তা। দেখো কে যাও, কোন হোটেলে পড়ে আছে। কবে যে শালারা বিদায় হবে। আমার উনি আজকে চ্যাংরাদের সঙ্গে ফাংশনে নাচ গান করছে। চিৎকার মনে হচ্ছে না? আই অ্যাম নট বাউন্ড টু দি আনসার, আই অ্যাম দ্য প্রোডিউসার। আমার যখন যাকে খুশি যেমন করুক আমি সেক্স করে দেবো। খুব ভালো কথা। দোনা, আমার ক্যাসেট নোটেশন গুলো ফেরত দাও। আপনার ক্যাসেট তোমরা কবে ফেরত দিয়ে এসেছি? না, ওগুলো তোমার কাছে আছে। কবি, ওনার ক্যাসেট আমরা ফেরত দিয়ে আসিনি। কি তুমি তোকে ফেরত দিয়ে এসেছিলে? মিথ্যে কথা না বাড়িয়ে আমার ক্যাসেট নোটিশন গুলো ফেরত দাও। কি শুরু করেছো তোমরা? কি বলছেন কি আপনি? আপনার ক্যাসেট আমরা চুরি করেছি? কি চুরি করেছো? আরে তুমি বলছো কি? কথা বলবে না, আমি হিনকে চোর বলবে না। আঙ্কেল, আঙ্কেল দেখো না, ভদ্রলোক বলছে ওনার ক্যাসেট নাকি আমরা চুরি করেছি। মানে আমাদের বাজে লোক বলছে ভেবেছেন যে ব্ল্যাকমেইল করা খুব সুবিধা হবে? না না, কঠিন হবে, কঠিন হবে। আচ্ছা তুই আগে যা, কি করবেন? কি করবেন?
চোখের জলে হিরে আসে চোখের জলে কি হলো সীমা আজ আমার ভীষণ শোনো আর মনির মিল যখন আর নেই তখন শরীর ছুটে নেই নিজেকে এভাবে ছোট করুন আমি কিন্তু শরীরের জন্য আসিনি সরি তোমায় ডিস্টার্ব করলাম কিভাবে সুরটাকে চিপ করে ফেলেছে ভাবতেই অবাক লাগে যে এটা অয়নের সুর কে বললো তোমায় এটা অয়নের সুর তুমি আমাকে অয়নের সুর চেনাবে মার্চে মাসির দরদ এই নাও এই ক্যাসেটটা দেখো প্রেমের সন্ধানে গীতিকার কবির কুমার সুরকার অর্জুন অ্যাবসার্ড এটা হতেই পারে না এটা অয়নের লেখা অয়নের সুর এবারে তিশু কম্পোজ করেছে তুমি বললেই তো হবে না মানে ওকে ব্ল্যাকমেল করা হয়েছে সেদিন উদ্ভ্রান্তের মতো বাড়িতে এসে হাজির মাথায় একটা ব্যান্ডেজ বসতে বললাম বসলো না তাহলেই ভাব সীমার এই বিরাট ঘটনার পাশে তোর এই ফিল্ম লাইনে চিট হওয়ার ঘটনাটা প্লিজ যদি জানতে পারে কি বিচ্ছিরি স্ক্যান্ডেল হবে দেখ আমি কি খারাপ করতে গেছিলাম আমিও তো ভালো কাজই করতে গেছিলাম কিন্তু কেউ যদি আমার অনেস্টের সুযোগ নিয়ে আমার চিট করে তা আমি কি করতে পারি বল কিন্তু চিট করার সুযোগ পাবে কেন তোরও তো মানসিক পরিবর্তন ঘটেছে হ্যাঁ এখন তো গালাগাল দিবি শোন আমি না ভুল করেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে মানবিমান হয়েই থাকে কিন্তু একদিনের একটা সামান্য ঘটনায় সীমা পৃথক হয়ে গেল শোন অসীম
আমি নয় চোখে দেখতে পাই না, কিন্তু সীমাও অন্ধ, অন্ধ নাচের প্রতি। একবারও আমার খোঁজ নিয়েছে, আমার কথা জিজ্ঞেস করেছে, আমার কথা ভেবেছে। বরং গতকাল যখন আমি একদম পাচ্ছিলাম না, আমি আমার বুকের যন্ত্রণার কথা সীমাকে বলতে গেছিলাম। ও আমাকে এমনভাবে অপমান করলো, এমনভাবে আঘাত করলো না, আমি বলেই সুইসাইড করিনি। এটা কি যুক্তি হলো? দেখে শোন, এখন এক জায়গায় যেতে পারবি? কোথায়? সবই তো বুঝলাম, কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্ট না পেলে প্রমাণ করবে কি করে যে আপনি গীতিকার, আপনি সুরকার? কিন্তু এভাবে কেউ ব্ল্যাকমেল করলে সেটা প্রমাণ করবো কি করে? আপনার কোনো এগ্রিমেন্ট পেপার আছে? এগ্রিমেন্ট হয়নি মানে? এ তো ভাই ভীষণ চাইল্ডিশ ব্যাপার হয়ে গেছে, হাতে কিছুই নেই, শুধু ইমোশন দিয়ে কি আদালতে কেস চলে? আচ্ছা কাকু, অন্য কোনো রকম ভাবে? একটা রাস্তা আছে, যেমন ধরো অল ইন্ডিয়া রেডিওর মতো যদি কোনো সরকারি সংস্থা ব্যাকডেট দিয়ে ওনার লেখা গানগুলো রেজিস্ট্রেশনের জন্য পাঠানো হয়েছিল, এইরকম কোনো ডকুমেন্ট বা স্লিপ যদি হাতে থাকে। আচ্ছা অয়ন, রেডিও অফিসে তোর কোনো জানাশোনা আছে? আছে, তাহলে কি কেস করতে পারবো? ডকুমেন্টটা তো আগে আনুন। না সীমা, তোমার আর নীরব থাকা ঠিক না, আফটার অল তুমি। কেন? এই স্পন্সার্ড প্রোগ্রামের যুগে ডোনাদের সাহায্য ছাড়া বাঁচা যায় না, ভারতনাট্যমে হাঁড়ি চড়বে না, এবার বুঝুক। আমি জানতাম অসীম, তোমরা দুজনেই বড় বেশি জেদি, আসলে দুজন দুজনকে এত বেশি ভালোবাসো যে শুধুমাত্র সেন্টিমেন্টের বশবর্তী হয়ে। না অসীম, এটা সেন্টিমেন্টের ব্যাপার নয়, তোমার ভুল ধারণা, আমি আবেগের ঘুরে অয়নকে বিয়ে করিনি, তাহলে ঘর ছাড়তাম না, এত কষ্টও করতাম না, ও তো সমস্ত নীতির জলাঞ্জলি দিয়ে একটা কুৎসিত মোহের পিছনে ছুটছিল। যদি সত্যিকারের শিল্পী হয়ে থাকে তাহলে নিজের ভুল নিজেই বুঝতে পারবে। শোনো, ভুল কেউ একা একা বুঝতে পারে না, বোঝাতে হয়, আর সে ব্যাপারে তোমার একটা দায়িত্ব ছিল, এখনো আছে। আমার মাথাতেই ঢুকছে না, তুই একটা এত বড় পোস্টের লোক হয়ে এই সামান্য কাজটুকু করতে পারবি না? তোর মাথা খারাপ নাকি? এ ধরনের বেআইনি কাজ করা সম্ভব? শোন অয়ন, তুই যদি তোর লেখা গানগুলো জমা দিয়ে থাকতিস তাহলে কোনো প্রবলেমই ছিল না, এক কথায় করে দিতাম। এমন দামি কথা বললি, তাহলে তো কোনো প্রবলেমই থাকতো না। তোরা কি সর্বদাই আইন মেনে চলিস? আমি যখন অডিশন দিয়েছিলাম তখন আর দুজন ক্যান্ডিডেট ছিল, তাদের পাশ করাতে গিয়ে আমায় ফেল করাতে হলো, তা সেটা কি আইনসম্মতভাবে হয়েছিল? কি বলছিস তুই? দাদা এঘরে আর বৌদি ঘরে শোয়? কেন? একদিন নাচ গান নিয়ে ঝগড়া হয়েছিল, তারপর থেকে এক ঘরে থাকেও না আর কথাও বলে না। নোংরা হয়ে পড়ে আছে, এগুলো তো একটু পরিষ্কার করে দিতে পারিস? বৌদি বারণ করেছে। হ্যাঁ, বৌদি বারণ করেছে? আমাকে সত্যি করে বল, আমার কাছে কিছু লুকোস না, কি নিয়ে ঝগড়া হয়েছিল? ওই নাচ গান নিয়েই ঝগড়া হয়েছিল। শুধু নাচ গান নিয়ে? কোন মেয়েটি আসে কি? জানি না। মানে দানে
গোদেব জেলে ছিলে সঙ্গী হে নন্দকারে সঙ্গীতকে ভারতনাট্যমের সঙ্গে ব্লেন্ড করেছেন কেন?
এর কি কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা কালচারাল রেলেভেন্স আছে? ডেফিনেটলি, যেমন ধরুন রবীন্দ্রনাথের কিছু গান আছে যেগুলি কর্ণাটকী ক্লাসিক্যাল অর্থাৎ দক্ষিণী ধ্রুপদী সুরকে বেস করে কম্পোজ করা। উদাহরণস্বরূপ আপনাকে আমি একটি গানের কথা বলছি, মুত্তুস্বামী দীক্ষিতার মীনাক্ষী মে মুদাম দেহি। এই গানটিকে বেস করে রবীন্দ্রনাথ একই রাগে কম্পোজ করলেন বাসন্তী হে ভুবন মোহিনী। আচ্ছা, আপনি বলতে পারেন একই বৃন্তে দুটি ফুল, দুটি রং অর্থাৎ রাগ এক, একটি দক্ষিণী কবির রচনা আর একটি রবীন্দ্রনাথের রচনা, রবীন্দ্রনাথের গান লেখা। ভারতবর্ষের দ্রুপদী শিল্প সংস্কৃতির ইতিহাসে ডক্টর যামিনী কৃষ্ণমূর্তি একটি নাম, একটি অধ্যায়। তার নিজস্ব অবদানের ক্ষেত্রে তিনি আজও একক এবং অদ্বিতীয়। এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন সেই প্রবাদ প্রতিম ভারতনাট্যম শিল্পী ডক্টর যামিনী কৃষ্ণমূর্তি। খুশি কিন্তু হামে বাংলা ভালো জানে না, সো আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। সিমা দ্য নোটেড ভরতনাট্যম ডান্সার ফ্রম বেঙ্গল হ্যাজ আর্নড হার রেপুটেশন অ্যান্ড রেকগনিশন হিয়ার অ্যান্ড অ্যাব্রড। আই এম পার্টিকুলারলি ইমপ্রেসড বাই হার ক্রিয়েটিভ এফর্টস টু ইন্টারপ্রিট poet Rabindranath Tagore's songs in the medium of Bharatanatyam. I'm sure this effort will bring in lot of understanding and also a tremendous communicative power to other states of India. And being a Bengali, she has cultivated this art form from Tamil Nadu. And I am very happy that the great Balamurali Krishna, the classical singer from South India, he is singing Bengali songs for our dances. I think this is a great noble gesture which will promote a great national integration which we need very badly. I wish her all success. Thank you, ladies and gentlemen. Go
কোথা গেলে সাজন আমার, সাজন আমার কোথা গেলে সাজন আমার, কোথা গেলে কোথা গেলে কাঁপে প্রদীপের শিখা, চকিতে বিজুলি এনে যায় বিষাদ আভার, ঝরে ঝরিছে এ বাদল 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 ঝরে ঝরিছে এ বাদল বাদল সকল হৃদয় জুড়ে আলো মেঘ খেলো উড়ে জ্বলে বুকে বিরহ আমি নাচতে পারবো তো? ডেফিনেটলি, কেন পারবে না? ডাক্তারবাবু বলুন, ডাক্তারবাবু ওকে আর এখানে কতদিন থাকতে হবে? আমি একজন নিউরোলজিস্ট কে কন্টাক্ট করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সাবধানে, সীমা আসবো।
সীমা, এখন কিন্তু অভিমান করার সময় নয়। কেন এত চিন্তা করছো? আমি তো আছি, আমার চোখ না থাকতে পারে, আমার হাত পাতও আছে। বুঝলে, কিন্তু এত দেরি করলে কেন? তুমি নিজেও কষ্ট পেলে, আমাকেও কষ্ট দিলে। সীমা, এটার হয়তো প্রয়োজন ছিল, এটা না হলে আমরা আমাদের দুজনকে হয়তো নতুন করে চিনতেই পারতাম না। দাদা জল। হ্যাঁ দে। দাদা, বৌদি নার্সহোম থেকে কবে ছাড়া পাচ্ছে? আজ কি বার রে? আজ রবিবার। রবিবার না, তার মানে সামনের শনিবার ছাড়া পাবে। আচ্ছা আচ্ছা, ব্যান্ডেজ বেঁধে রেখেছেন কেন? ভীষণ যন্ত্রণা করেছে। না না, ব্যান্ডেজ খুলে ফেলুন, চলাফেরা করুন। আমার প্রোগ্রামের কি হবে? যা টেনশনে ভুগছেন, কি করে প্রোগ্রাম করবেন? আমাদের কথা তো শুনবে না, ভালো করে বোঝান তো। শুনলি? আগে তো জীবন, তারপর তো নাচ। এখন ওষুধপত্রের দরকার নেই। ফিজিক্যালি আপনি কিওর, আপনাকে শুধু মেন্টালি ফ্রি থাকতে হবে। আমি বলি কি, আপনারা দুজন সমুদ্রের ধারে কোথাও ঘুরে আসুন। অয়ন, ডাক্তারবাবু কি বললেন শুনলে তো? তোমরা দুজনেই বরং পুরী কিংবা দীঘা ঘুরে এসো। Good day, you know, don't be a man, I did enough.
தனும் தனதிரன এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।